আসসালামু আলাইকুম। পিসি টিউটর পক্ষ থেকে আমি হাবিব আহমেদ জয় আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা পিসির কাস্টমাইজ নিয়ে আলোচনা করব, একটি পিসি কীভাবে খুব সহজে 19 দেওয়ার পর কাস্টমাইজ করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের গুরুত্বপূর্ণ সেটিং সমূহ জেনে নিতে হবে, সেটি হলো যে আমরা পিসি কাস্টমাইজ করার জন্য যে সেটিং গুলো আমরা জানি না সেগুলো আমাদের জানতে হবে। সেই জন্য প্রথমে আমাদের পিসি কে রিস্টার্ট দেওয়ার পর পিসি রিস্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনুতে রাইট বাটন ক্লিক করে আমাদের এই সেটিং সমূহ আমাদের জানতে হবে, এবং আমাদের তার আগে আমরা জেনে নিব কিভাবে সহজে যে ছোটখাটো সেটিং গুলো আছে সেগুলো আমরা কিভাবে খুব সহজে জেনে নিতে পারি। কম্পিউটারে কোনো সফটওয়্যার ইনস্টল করলে সেটি স্টার্ট মেনুর বাম পাশে অল প্রোগ্রামস এ সকল সফটওয়্যার গুলো আমাদের শো করবে, এবং এখান থেকে আমরা দেখে নিতে পারবো আমাদের কোন সফটওয়্যার গুলো ইনস্টল করা হয়েছে। এবং আমরা যদি চাই এই সফটওয়্যার গুলো কিভাবে সার্চ দিয়ে খুঁজে বের করবে সেটি দেখার জন্য আমাদের প্রথমে এই যে সার্চ বার আইকনে ক্লিক করতে হবে, এবং এখানে দেখতে হবে কোন সফটওয়্যার গুলো আমাদের ইনস্টল করা আছে সেগুলো আমাদের সার্চ দিয়ে বের করতে হবে। যেমন আমি এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার সার্চ দিয়ে বেরবো, এবং কেএম প্লেয়ার ইনস্টল করা আছে। এইভাবে আপনারা খুব সহজে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো এভাবে ইনস্টল করা থাকলে সহজে সার্চ বারের মাধ্যমে আপনারা বের করতে পারেন। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে আমরা ক্লিক করব। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পর আমরা এখানে গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে সফটওয়্যার ড্রাইভার গুলো ইনস্টল দেওয়া হয়েছে সেই ড্রাইভার গুলো এখানে শো করবে, এবং মাইক্রোসফট এর বিভিন্ন সেটিং গুলো আমরা এখানে দেখতে পাবো। আমরা যদি চাই এখান থেকে সফটওয়্যার গুলো ডিজেবল বা ইনটাক্স এ সবগুলো অফ করতে পারি। যেমন এখানে আপনাদের যে সফটওয়্যার গুলো কাজে লাগবে না, অর্থাৎ এখানে যে সফটওয়্যার গুলো আপনার কাজে লাগবে না সেটি মাউসের রাইট বাটন ক্লিক করে ইনটাক্স দিলে সেই সফটওয়্যারটি কাজ করা অফ হয়ে যাবে, এবং পারফরমেন্সে আপনার পিসির গতি সম্পর্কে সকল কিছু দেখতে পারবেন। এখানে আমাদের মেমোরি স্পিড দেখাচ্ছে, এবং এখানে ডিস্ক স্পিড এর পার্সেন্টেজ দেখাচ্ছে। এখানে অ্যাপস হিস্টোরিতে আপনার মাইক্রোসফট এর সফটওয়্যার গুলো এখানে দেখা যাচ্ছে। স্টার্টআপ বলতে আপনার এখানে পিসি চালু হওয়ার সাথে সাথে যে সফটওয়্যার গুলো রানিং অবস্থায় কাজ করতে শুরু করবে সেই সফটওয়্যার গুলো এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে এগুলো অফ করে দিতে পারেন বা ডিসেবল করে দিতে পারেন। আপনার যদি মনে হয় যে পিসি চালু হওয়ার সাথে সাথে আমার উইন্ডোজ ডিফেন্ডারটা প্রয়োজন নেই, তাহলে সেটি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দিতে পারে। এভাবে আপনারা খুব সহজে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো স্টার্টআপের মাধ্যমে অফ করতে পারেন। এখানে ডিটেলস এর মাধ্যমে আপনার ড্রাইভারের যে সব ড্রাইভার গুলো ইনস্টল দেওয়া আছে সেই ড্রাইভার গুলো আপনি এখান থেকে ইনটাক্স এর মাধ্যমে অফ করে দিতে পারেন। এখন আমরা দেখবো কিভাবে ডিসপ্লে ওয়ালপেপারটা সহজে খুব সহজে চেঞ্জ করতে পারে। ডিসপ্লে ওয়ালপেপার চেঞ্জ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং পার্সোনালাইজে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি এখানে ডিফল্ট কিছু পিকচার দেওয়া থাকবে, কিন্তু আপনি চাইলে এখান থেকে ব্রাউজে গিয়ে আপনার প্রয়োজনীয় পিকচার গুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এখানে এখানে আমি যে কোনো একটি পিকচার সিলেক্ট করে এটি চেঞ্জ করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালপেপারটি খুব সহজে চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে ওয়ালপেপারটি চেঞ্জ করতে পারেন, এবং আপনি পিকচারের মাধ্যমে এবং সলিড কালার দিতে পারেন। সলিড কালার দেওয়ার জন্য সলিড কালারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে কালার গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। ব্ল্যাক সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লের কালারটি ফুল ব্ল্যাক হয়ে গেছে। এভাবে আপনি আরেকটি জিনিস সুন্দরভাবে চেক করতে পারেন, সেটি হলো আপনার ডিসপ্লেতে যদি কোনো ডট পিক্সেল থাকে বা ডিসপ্লেতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটি আপনি খুব সহজে দেখতে পাবেন। স্লাইড শো থেকে আপনি এখানে পিকচার সিলেক্ট করে কত মিনিট পর পর সেটি চেঞ্জ হবে সেটি আপনি এখানে দিতে পারেন। এখানে ব্রাউজে গিয়ে আপনি পিকচার সিলেক্ট করবেন এবং কত মিনিট পর পর সেটি চেঞ্জ হবে সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আরেকটি হলো আপনি এখান থেকে যে ঘড়ির টাইমটি আছে সেটি আপনি সহজে খুব সহজে চেঞ্জ করতে পারেন। সেটি হলো যে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট অ্যান্ড ডেট টাইম এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে সেট অ্যান্ড অটোমেটিকলি এটি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে আপনার বাংলা ঢাকা সিলেক্ট করতে হবে।
ঢাকা সিলেক্ট করুন। ঢাকা সিলেক্ট করার পর চেঞ্জে ক্লিক করতে হবে এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনি টাইমটি বসিয়ে চেঞ্জে ক্লিক করতে হবে। টাইম এবং ডেট দিয়ে আপনি চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর চেঞ্জ ডেট অ্যান্ড টাইপ ফরম্যাটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সানডে থাকবে সেটি দিতে হবে এবং শর্টের ডেটের সব সময় ডেট মান্থ এবং ইয়ার এটি সবার নিচে টি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 14 জানুয়ারি 2019, অর্থাৎ টাইমটি আপনি আপনার মতো সিলেক্ট করে দিতে পারেন আর বাকিগুলো আপনার কোনো প্রয়োজন নেই। জাস্ট শর্ট ডেটে গিয়ে আপনি ডেট মান্থ এবং ইয়ারে সিলেক্ট করে দিলেই হবে। এখন দেখবো আমরা যখন ডিসপ্লেতে অনেকগুলো ফোল্ডার তৈরি করবো সেগুলো আমরা ইচ্ছে মতো ড্রাগ করে নিতে পারবো, বাট আপনি আপনার মতো ড্রাগ করে নিতে পারেন। এখন আপনার পিসিতে আপনার ডিসপ্লেতে যদি অনেকগুলো ফোল্ডার একসাথে এভাবে সাজানো লাগে, অর্থাৎ যদি সিরিয়াল করে সাজাতে হয়, তাহলে আপনার এটি খুব বিরক্তিকর মনে হবে। আপনি চাইলে ছোট একটি কমান্ডের মাধ্যমে এটি সাজাতে পারেন, যেমন মনে করেন এখানে মাউসে রাইট বাটন ক্লিক করতে হবে, ভিউতে গিয়ে এখানে অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো তার নির্দিষ্ট অনুযায়ী নির্দিষ্ট সিরিয়ালে সেটি রিসাইজ হয়ে সিলেক্ট হয়ে সিরিয়াল মেনটেন করে এটি সেইভাবে আপনারা খুব সহজে এটিকে সুন্দরভাবে সাজাতে পারেন। এবং মাউসে রাইট বাটন ক্লিক করে এখানে আপনি অ্যালাইন আইকন টু গ্রিডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি তার নির্দিষ্ট জায়গায় নিয়ে সেটি সিলেক্ট হবে এবং কোনো কম বেশি হবে না। এবং আপনি চাইলে এই ফোল্ডারটিকে এই ফোল্ডার গুলোকে বড় ছোট করতে পারবেন। সেটি করার জন্য ভিউতে গিয়ে এখানে লার্জ আইকনে দিলে এই আইকন গুলো অনেক বড় হয়ে যাবে, এবং আপনি যদি চান তাহলে সেটিকে মিডিয়াম রাখতে পারেন এবং এটিকে সবচেয়ে ছোট করতে পারেন। স্মল আইকনে দিলে সেটি অনেক ছোট হবে, বাট স্ট্যান্ডার্ড আইকন আমরা মিডিয়ামে রাখলাম। এখন আমরা এটিকে যদি হাইড করতে চাই, তাহলে হাইড করার জন্য ভিউতে গিয়ে শো ডেস্কটপ আইকন এটাকে নিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবো যে কোনো আইকনই দেখা যাচ্ছে না। এটি হলো একটি মজার ট্রিক্স, বাট আমরা এটি করবো না। শো ডেস্কটপ আইকনে সেটি দিয়ে রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবং আমরা যদি চাই এটিকে নির্দিষ্ট নাম অনুযায়ী সিলেক্ট করতে পারবো, যেমন আমরা যদি এখান থেকে শর্টে গিয়ে নেমে সিলেক্ট করবো, তাহলে আমাদের এটি নাম অনুযায়ী নির্দিষ্ট নামে সিরিয়াল মেনটেন করে সেটি সিলেক্ট হয়ে বসবে। এবং আপনি এখানে শর্টের বাইরে গিয়ে আপনি সাইজ নির্দিষ্ট সাইজের অ্যামাউন্ট, অর্থাৎ কোনটা কত এমবিতে বেশি আছে সেটি সিলেক্ট হয়ে সিরিয়াল মেনটেন করবে। এটাতে সবচেয়ে ফাইল সবচেয়ে বেশি হবে, যেমন এটাতে 53 MB এবং এটাতে 216 KB। এভাবে এমবি গুলো সবচেয়ে ছোট, সবচেয়ে বড় অঙ্কের এমবির ফোল্ডার এবং তারপরে ছোট, তারপরে ছোট, এভাবে সবচেয়ে ছোট এমবির যেটা সেটি সবচেয়ে নিচে যাবে। এভাবে আপনারা খুব সহজে দিতে পারেন, বাট আমরা এটি শর্ট হেডে নেম রাখবো, তাহলে আমাদের দেখতে এটি স্ট্যান্ডার্ড লাগবে। আমরা নেম রাখবো, নেম রাখলে হবে কি আমাদের মাই কম্পিউটার ফোল্ডার গুলো তার নির্দিষ্ট নাম অনুযায়ী সিরিয়াল মেনটেন করে সাজাতে পারবো। এভাবে আপনারা খুব সহজে ফোল্ডার গুলোকে সাইজ করতে পারেন এবং নির্দিষ্ট ভাবে সিরিয়াল মেনটেন করে সাজাতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।